গত 19 ফেব্রুয়ারি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাইড করা যাবে বলে ঘোষণা দেন। তার ওই ঘোষণা অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট একটি অঙ্কের অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলের নামের পাশে ব্লু ব্যাজ চিহ্ন পাবেন ব্যবহারকারীরা। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম বলছে গত শুক্রবার থেকে মেটা দুটি সামাজিক নেটওয়ার্কের মার্কিন ব্যবহারকারীদের জন্য পেইড ভেরিফাইড কর্মসূচি পরীক্ষামূলকভাবে শুরু করেছে। মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশি সংখ্যক মার্কিন ব্যবহারকারীর জন্য এই কর্মসূচি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়। এর আগে গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে প্রথম পরীক্ষামূলক এই কর্মসূচি শুরু করা হয়েছিল। এই সেবার আওতায় জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট যাচাই, ব্লু ব্যাজ, অতিরিক্ত সুরক্ষাসহ সরাসরি গ্রাহক সহায়তা সুবিধা পাওয়া যাবে।